আয়সাত তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট বাচ্চা পেম্পার্স পরিবর্তন করলেন বা তার সব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না জাস্ট নাপাকলে গেলে সে অংশটা ধুই ফেলে হবে কাজী ত্যাসমিয়া এর দিকে লিখেছেন বিয়ের ক্ষেত্রে শর্ত দেওয়া যাবে কিনা যে মেলাতে রাখবো আমি অনেকে এটা শুনলে গাড়ি দেয়া বোলিং শুনতে হবে এই রাইট আপনার আছে কিন্তু সেই সাথে আপনার এটাও মাথায় রাখতে হবে যে স্বামীর বাবা মা তারা সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে গড়ে তুলেছেন অতএব আপনি তা বিয়ের পর সব ছেলেটাকে নিয়ে আলাদা হয়ে যাবেন তাদের সাথে একদমই থাকতে চান না এটা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় আপনি দিতে পারেন এই শর্ত সে রাইট আপনার আছে বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সন্তান তাদের তিলে তিলে তারা গড়ে তুলেছেন আপনাকে আলাদা দেবেন তখন বুঝবেন অতএব তাদের সে অধিকারের কথাটা আপনার মাথায় রাখা উচিত এবং একেবারে কোনো যুক্তি কারণ ছাড়াই শুধুমাত্র আরামায়াস করবার জন্য তাকে আলাদা করে ফেলবেন সেই শর্ত দেওয়া অনুচিত তবে অবশ্যই চরিত্র হেফাজতের জন্য বা প্রাইভেসি রক্ষার জন্য আলাদা থাকার সুযোগ আছে কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আদায় করার বা স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এগুলো প্রকাশ করবার মানসিকতা থাকা উচিত তাদের কষ্টের জায়গাটা তারা নাতি নাতি আদর করতে চায় সেগুলো আপনার বোঝা দরকার মোশারুফ হোসেন আপনি দেখেছেন জুমার দিন মসজিদে মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী বিদেশে যাওয়া অসুস্থতা ইত্যাদি উপলক্ষে মিলাদের আয়োজন করা হয় এবং মিষ্টি ও বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করা হয় এই মিলাদে অংশগ্রহণ করা এসব খাওয়া যাবে কিনা দেখুন মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী বা জাতীয় আনুষ্ঠানিকতা দিবস কেন্দ্রিক এগুলোর কোনো সুযোগ ইসলাম রাখে এগুলা সাধারণত অমস্তিন্দুর অনুসরণ অনুকরণে আমরা অনেকে করে থাকি অতএব এগুলোকে কেন্দ্র করে কোনো খাদ্য খাবার বিতরণ করা হলে সেটি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব তবে জুমার দিন বা কেউ অসুস্থ সেজন্য সুস্থ হওয়ার জন্য সবাইকে দেওয়ার জন্য বলেছেন কিংবা আল্লাহ সুস্থতা দিয়েছেন খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন এরকম যদি হয় তাহলে সেটি হতে পারে আঞ্জম আরা ফেন্সি লিখেছেন ডায়েট করার উদ্দেশ্যে যে রোজা রাখা হয় তাতে কি সব হবে না ডায়েটের উদ্দেশ্য তো রাখলে সব হবে না আপনার সব থাকবে রোজা আল্লাহর খুব সন্তুষ্টি পাশাপাশি ডায়েট হব হবে কি হবে না সেটা আপনার দেখার বিষয় না আপনি সব উদ্দেশ্যকে মূল রাখলেই আপনি সব পাবেন